সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কেএন নিউজকে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নম্বর চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। করোনা মহামারীর প্রকোপে গোটা দেশ আক্রান্ত, আমাদের দেশও দিন দিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। ইতিমধ্যে প্রাণ হারিয়েছে সামনের সারি থেকে লড়াই করা বহু মানুষ। এই অতিমারির থেকে যারা আমাদের সুরক্ষা দিয়েছেন, যেমন ডাক্তার, নার্স, পুলিশ, স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই সব মহান যোদ্ধাদের সম্মানিত করল মহিলা শিক্ষা সুরক্ষা ফাউন্ডেশন নামে এক সংগঠন। শনিবার সংগঠনের পক্ষ থেকে সামনের সারি থেকে করোনা যোদ্ধাদের সম্মান জানানো হয় কলুটোলা স্ট্রিটে এক অনুষ্ঠানের মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিশু ও নারী সুরক্ষামন্ত্রী ডক্টর শশী পাঁজা, 44 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রেহেনা খাতুন, মোহাম্মদ মাজিদ তৃণমূল হিন্দি সেলের নেতা রাজেশ, 37 নম্বর ওয়ার্ডের সভাপতি পিয়াল চৌধুরী, একাধিক পুলিশ কর্মীসহ বহু সাধারণ নাগরিক। এদিনে অনুষ্ঠানে মঞ্চ থেকে প্রত্যেক যোদ্ধাদের মানপত্র বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা আনজার আহমেদ জানান সম্মানিত করা হয়েছে। মন্ত্রী শশী পাঁজা বললেন, যারা সামনের থেকে লড়াই করেছে তারা তাদের যোগ্য সম্মান পেয়ে আরও উৎসাহ বোধ করবে। खासतौर से आज तो महिला शिशु सुरक्षा फाउंडेशन, उनके मेम्बरान मेरे घर पे आए भी थे और उनके ही सह चेयरमैन सह सभापति महात्मा मजीद हमारे हमारा छोटा भाई सभी को मेरे घर तक पहुंचा के फिर उसके बाद जिम्मेदारी छोड़ दी कि दीदी आपको इस प्रोग्राम में आना, मुझे नहीं बच पाना। কোভিড কে সামনে রেখে যারা লড়াই করেছে তাদের যত ধন্যবাদ জানাই কি সম্মান জানাই সেটাই কম। এটা একটা বড় বিষয়। আমাদের স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে কারো জ্বর আছে কি না, কারো কোনো কষ্ট আছে কি না, এই যে খবর যেমন রাখছে, অর্থাৎ প্রত্যেকটি ঘরে যাচ্ছে, তারা তো জানে না কার করোনা হয়েছে কার ঘরে তারা পড়ছে, এবং তার সাথে সাথে করোনা সম্বন্ধে সচেতন হওয়া, মাস্ক পরা, হাত ধোয়ার, এই সমস্ত বোঝা যাচ্ছে। তার সাথে সাথে ডাক্তাররা যারা সত্যি করোনার পেশেন্টকে সামনে পাচ্ছে কিন্তু চিকিৎসা থেকে দূরে চলে যাচ্ছে না, তারা চিকিৎসা করছেন। আপনারা তো জান অনেক ডাক্তার আছেন যারা করোনা নিজেই আক্রান্ত হয়েছে। আমি নিজেও তো ডাক্তার, আমরা কয়েকজন মানুষকে হারিয়েছি, এটা খুব কষ্ট বেদনা দেয়। আমরা কয়েকজন স্বাস্থ্যকর্মীদেরও হারিয়েছি, ফলে আমাদের একটু খেয়াল রাখতে হবে। মানুষকে সম্মান দেয় তার ইজ্জত কতটা বাড়ে বোঝাই যাচ্ছে, ঠিক সেই জায়গায় মানুষ কী চায় টাকা পয়সা তো বলছে না, সম্মান দিতে হবে। তার যে কাজ করেছে, একটা পরিশ্রম করেছে, তার পাশে আছে মানুষ, এটা বোঝে, এটা অনেক বড় কথা। ধন্যবাদ জানাই। हम आप और सारे लोग जिनके घर में अगर कोई पॉजिटिव भी नहीं था, वो अपने घर में महफूज होना चाह रहे थे कि कहीं कुछ हो ना जाए। ऐसे हालात में हमारे जिन लोगों ने, निकट कारपोरेशन के लोग, पुलिस महकमा, ऐसे लोगों ने मिल करके दरवाजे पे जा करके लोगों के खैरियत पूछी, लोगों के काम आए, तो इसलिए अगर उनको हम लोग इज्जत अफजाई नहीं दे करते हैं तो हमें ये लगता है कि हम लोग समाज के खिलाफ काम करते हैं। समाज के हित में काम करने का ये भी एक तरीका रहा है कि लोगों को तो हौसला अफजाई की जाए उनको। এখানে তিনটে ভাগে ভাগ আছে। একটা যারা কোভিড হয়ে বেঁচে ফিরেছেন, একটা কোভিডের সময় যারা লড়াই করেছেন, একটা কোভিডকে বাঁচাতে গিয়ে যারা লড়াই করেছেন, এই তিনটে সমন্বয়ে কিন্তু আজ আমরা অন্তত মানে মরার হাত থেকে বেঁচে উঠেছি। যাদের আমি তো ওখানে মাইকেও বলেলাম, আমরা যারা পৌর প্রতিনিধি আছি বা যারা সমাজসেবী তারা কাজ করেছি, কিন্তু আমাদের চার হাত পা, হাত পাগুলো হচ্ছে কর্পোরেশন, কলকাতা পুলিশ, সাধারণ মানুষের আছে, এর বাইরে কিন্তু আমরা কিছু করতে পারতাম। অতএব আর একজন তো আছেন, সে ওই আমাদের মৌলমান ক্লাবের কথা ছিল না, রোদ জল ভরসা ব্যারেটই ভরসা, সেরকম শীত গ্রীষ্ম ভরসা মমতা ব্যানার্জি ভরসা, উনি যতদিন আছেন আশা করি
আমরা বাংলার মানুষের পাশে থেকে বাংলার মানুষকে যে কোনোভাবে সব এখানে কোনো কাস্ট ভাগ না করে মানুষ হিসেবে হিন্দু মুসলমান শিখ কিসাই নয় মানুষ ইনিও মানুষ আপনিও মানুষ আমিও মানুষ যাতে মানুষের সেবা করতে পারি মানুষের পাশে থাকতে পারি আর যে ভদ্রমহিলা দিবানিত্রা ঘাট করছেন কাজ করছেন চেষ্টা করছেন তার সাথে যাতে আমরা থাকতে পারি তিনি যাতে সুস্থ থাকেন তাহলে আমরা সবাই ব্যাপারটা হচ্ছে যারা করোনা সময় ফ্রন্টলাইনে এসে কাজ করেছিল তারা পুলিশ তারপর যারা কাউন্সিলর তারপর যারা কেএমসি স্টাফ ডাক্তার ওদেরকে এসব করা উচিত ছিল সম্মান দেওয়ার আর আমরা নিজে সংস্থা মহিলা শিশু সুরক্ষা অফিস কমিটি তরফ থেকে যা দিয়েছি সেই এই প্রোগ্রামটা আরও লোক পাড়া পাড়া গলি গলি দিয়ে করবে আরও ভালো হবে কেন যারা আমরা তো সবাইকে সম্মান করতে পারবো না কেন একটা ক্যাপাসিটি থাকে ঠিক আছে সেই যে নিজের নিজের পাড়াদের নিজের নিজের ওয়ার্ডে এরকম যদি প্রোগ্রাম করলে আরও ভালো হয় প্রায় কতজনকে সম্মান আমরা 38